আমি একটা আজকে নতুন রেসিপি নিয়ে আসছি, বিকেল বেলার মুখরোচক খাওয়া সবার। আর দেখতে থাকুন আপনারা আমি কিভাবে কি করছি। সব রেডি করে নিয়েছি, একটু ঝামেলারই রেসিপিটা কিন্তু সবার পছন্দের, এই জন্য আমি একে একে দেখাচ্ছি উপকরণগুলো। এই দেখুন, এখানে চিকেন কিমা করা আছে, চিকেন কিমা, তার সাথে আছে গোলমরিচ গুঁড়ো করে মা, সব রেডি করে আমরা রেখেছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে রেখেছি। আর এটা কিন্তু দেখতে যেটা পাচ্ছেন, এটা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আর এখানে পেঁয়াজ, এভাবে কুচনো পেঁয়াজ আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আগের থেকেই আমরা, এটা যেহেতু অনেক সময় সাপেক্ষের রেসিপি, আগের থেকে রেডি করে রেখেছি। এটাতে ৬-৭টা মতন টমেটো আছে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আছে বন্ধুরা। এটা ভালো করে এটা আমরা একটা সসপ্যানে বয়েল করেছি। আর রেসিপিটা কি রিভিল করে দিচ্ছি, হ্যাঁ আমরা আজকে মোমো তৈরি করছি। তো এই জন্য মোমো তৈরির, আপনারা মোমো স্ট্যান্ড ছাড়াই কি করে মোমো তৈরি করবেন সেটাই আমরা আজকে দেখাচ্ছি। দেখো মা আগের থেকে রেডি করে রেখেছে, ইভেন এই পাত্রটাকে গ্রিস করে রেখেছে আপনাদের। তো এখানে দেখুন জল আছে, জলে এখানে আদা রসুন পেস্ট দেওয়া হয়েছে, গোলমরিচ, নুন এবং পেঁয়াজ, আর সাথে দেওয়া আছে মাংসের কিমাগুলো, চিকেনের কিমাগুলো। এটা কিন্তু বয়েল হয়ে স্যুপ হয়ে যাবে। আর এখানে পাত্রটা দেখতে পাচ্ছেন মা এটাকে তেল দিয়ে গ্রিস করে রেখেছে। আর এখানে আমি আগের থেকে ময়দা আর কি মাখা দেখাবো বন্ধুরা, আপনারা সবাই ময়দা মাখতে জানেন। এজন্য এখানে আমি একটু সাদা তেল আর দিয়ে ময়দা মেখে ঢেকে রেখেছি, প্রিহিট করা ছিল। হ্যাঁ, আমরা বড় সাইজের ৪টা পেঁয়াজ নিয়েছি, আর রসুন আদা পেস্টটা কিন্তু আপনারা আপনাদের যতটুকু পরিমাণে মোমো বানাবেন সেটার হিসাবে নেবেন। আমরা এখানে প্রায় ৩ পোয়া মতন চিকেন কিমা নিয়েছি, যেহেতু এটা আমাদের রাতের ডিনার হিসাবে আমরা ব্যবহার করব। আর রসুন আদা পেস্টটাও সেই হিসাবেই নিয়েছি, আমরা বড় সাইজের প্রায় ৪-৫টা রসুন নিয়েছি, আর আদা নিয়েছি, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাও দিয়েছি। ঝাল আপনারা আপনাদের টেস্ট হিসাবে দিবেন। মা পুরো ব্যস্ত দৌড়াদৌড়িতে, কেননা মোমো কবে থেকেই বলছে মা আমাদের শরীর একদমই ভালো না, সর্দি কাশি লেগে আছে। গলার আওয়াজ নেই, একদম গলা বন্ধ, খাওয়ার রুচি টুচি কমে গেছে একদম, এই জন্য একটা রুচিপূর্ণ খাবার তৈরি করছি। হ্যাঁ, এর আগেও আমরা আমাদের চ্যানেলে মোমো রেসিপি দেখিয়েছি, তাও মোমো আমাদের সকলেরই প্রিয়। আর মুম্বাইতে সত্যি কথা বলতে বন্ধুরা ঠিক তেমন ভালো রেসিপি মোমোটা কিন্তু ততটা ভালো পাওয়া যায় না মুম্বাই, স্পেশালি বড়া পাও, পাওভাজি, এটার জন্য। এই যে চিকেনটা আমরা কিমা করে নিয়েছি, অনেকে কিন্তু অনেক ধরনের পদ্ধতিতে তৈরি করে, অনেকে আমি দেখেছি রেসিপি ইউটিউবে অনেক ভিডিওও আছে, তারা কাঁচা এই কিমাটা মেখে মোমোর স্টাফিং হিসাবে দেয়। তাতে কি হয়, যখন মোমোটা স্টিম হয় একসাথে স্টাফিংটাও বয়েল হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে আমার কিংবা মার, আমার বরের এটা পছন্দ না, সেজন্য আমরা একটু ফ্রাই করে এটা বয়েল তো হবেই, সেখানে একটু ভাজা ভাজা হবে, সেই জন্য আমাদের একটু কড়াইতে দেওয়া। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একসাথে এটাতে, হ্যাঁ চিকেনটা আছে, আদা রসুন পেস্টটা আছে, গোলমরিচের গুঁড়ো, নুন পরিমাণ মতন দেবেন, ঝালও আপনাদের পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো, আমি গোলমরিচটা গোটা গোলমরিচ মিক্সারে খোলায় পাউডার করে প্রায় ২ টিস্পুনের মতন দিয়েছি। হ্যাঁ একটু বেশি দিলে, বেশি দিলে ভালো, যেহেতু আমাদের সর্দি ঝাল ঝালটা খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কা ৬-৭টা দিয়েছি পেস্টে। বন্ধুরা এই কিমাটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে, জল ছেড়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এদিকে মা মোমোর কিন্তু লেচি কেটে এভাবে শেপ দেওয়া শুরু করে দিয়েছে, একে একে দেখাচ্ছি আপনাদেরকে, স্কিপ করব না আমি এটা কি করে মা এটা তৈরি করে, সঙ্গে থাকুন। এই দেখুন, আর বন্ধুরা যখন ময়দাটা মাখবেন, শুকনো করে মাখবেন, আমার খুব নরম হয়ে গেছিল, আবার ময়দা মাখতে হয়েছে। আপনাদেরকে শেপ দিয়ে মা দেখিয়ে দিন।
এই যে দেখুন বন্ধুরা, এই যে উঠিয়ে নিলাম তো, এই যে এই যে এই করে ছোট্ট ছোট করে এরা ভাঁজ করতে থাকবে, কুচি দেওয়ার মতো হয়ে যাবে, কুচি দেওয়ার মতো ভাঁজ করতে থাকবে। হ্যাঁ, আর এটা এরকম করে মুখটা বন্ধ করে দিলেই হবে। এই যে শেফ হয়ে গেল, এটা এটা আরেকটা নতুন শেফ। হ্যাঁ হ্যাঁ, এটা একটা শেফ হয়ে গেল, দারুণ হয়েছে। এই দেখুন, এসব শেফ দিতে মা এক্সপার্ট। ঠিক আছে, এখন নেক্সটটা আরেকটা নতুন শেফ দিব। হ্যাঁ, আরেকটা নতুন শেফ দেব। এই দেখুন বন্ধুরা, নেক্সট শেফ, এই দেখুন এটা কুচির মতন করে এরকম, এটা আলাদা শেপ। হ্যাঁ, এটা আলাদা শেপ, এটা একটা পাতা টাইপের হবে, রোজ শেপও তো দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, রোজ শেপও দেওয়া যায়। এটা নিয়ে এইভাবে শেপটা দিয়ে এটা এইভাবে, এই দেখুন পিঠে পুলির শেপ বা মোমোর শেপ আমি এত ভালো পারি না। এই যে হয়ে গেল, এই দেখুন একবারে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, হয়ে গেল। এবার নেক্সট আরেকটা শেপ মা দিবে, তৃতীয় নম্বরটা, এটা কি শেপ দেবে দেখি, এটা এখনো ডিসাইড হয়নি। মুখটা বন্ধ করে দেব, হ্যাঁ না খুলে যাবে। হ্যাঁ, এটা রোজ শেপ, রোজ বানালাম এটা। হ্যাঁ, এটা ইজি, যারা আমার মতন কেউ পারে, যারা আমার মতন যে শেপ দিতে পারে না, এটা তাদের জন্য পারফেক্ট শেপ। এই জি, এইভাবে দেখুন মা কিন্তু চাটনিটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছে, যেটা বয়েল করে রাখা হয়েছিল সেটাই, টমেটো আছে, শুকনো লঙ্কা আছে, আর কয়েক দানা রসুন আছে, এটা একসঙ্গে পেস্ট করে নেওয়া হয়েছে। দেখি, এই দেখুন, এই যে নামাও, তাকাও এদিকে, তুমি তো একদম ঘেমে শেষ বন্ধুরা। মা মোমোগুলো নামাচ্ছে, দেখুন অতি অনায়াসে, অনেকে বলে মোমোর পাত্র না থাকলে মোমো হয় না, সম্পূর্ণ মিথ্যে কথা। ইভেন হাড়ির মধ্যেও যদি আপনারা সুতির কাপড় বেঁধে বানাতে পারেন, হ্যাঁ ইজিলি হয়ে যাবে। এই দেখুন দারুণ হয়েছে, এই দেখুন দারুন দারুণ। গোলমরিচের গন্ধটা দারুণ হয়েছে, চিকেন গুলো বয়েল হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে মোমোটা প্লেটে সাজিয়ে নেব। আপনাদের কেমন লাগলো, সঠিক হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন। এই দেখুন বন্ধুরা, আমি সামনে নিয়ে আসছি, মা খুব সুন্দর করে প্লেটটা সাজিয়েছে, লাল চাটনিটা দেখুন, আর নানান শেপে মোমো। আপনাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করে জানাবেন। এবং স্যুপও আছে বন্ধুরা, আমি স্যুপটা দেখাচ্ছি, এটা প্রচুর গরম, হাতে নেওয়া সম্ভব না। এই দেখুন একদম দোকানের কেনা স্যুপের মতন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, রমাজ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন বন্ধুরা ভিডিওটা দেখছেন। ধন্যবাদ।